তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত ও তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে কাছে দূরে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে ঝিনাদা টিভির নিয়মিত অনুষ্ঠান গান ও গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমি আছি সঙ্গে তাহমিনা তুবি আজকে অনুষ্ঠানটিকে একটি সুন্দর রকম সাজানোর জন্য চলে এসেছি প্রান্তিক শিশু পার্কে সুপ্রিয় দর্শক তবে আর দেরি না করে চলুন ভেতরে যাই আজকে শিল্পীর সঙ্গে পরিচিত হই এবং গানের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে কিছু গল্পও রাখা হয়েছে চলুন তবে উপভোগ করি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিল্পীকে খুঁজে আনি ঠিক সেরকমই একজন শিল্পী আজকের সজীব মাহমুদুল সজীব মাহমুদুল ঝিনাইদহের শৈলকুপা থানের ছেলে চলুন পরিচিত হই তার কাছে এবং আজকে পুরো অনুষ্ঠানের গান ও গল্পে তার সঙ্গে থাকবো আমরা সজীব মাহমুদুল ভাইয়া আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপরে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে অবশ্যই অনেক ভালো লাগছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তাই আমি জানি যে আপনি খুব ভালো গান করেন সেহেতু এই মুহূর্তে আমরা কথা না বাড়িয়ে গানে চলে যেতে চাই সুপ্রিয় দর্শক আমরা সজীব মাহমুদুলের কাছ থেকে আজকের প্রথম গানটি একটি দেশাত্মবোধক গান শুনতে চাই ভাইয়া প্রথমে দেশাত্মবোধক কোন গানটি শোনাবেন আমাদেরকে প্রথমেই আমি দেশাত্মবোধক গান আমার খুবই প্রিয় একটি গান সূর্যোদয় তুমি এই গানটি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে দেরি না করে চলুন চলে যাই সজীব মাহমুদুলের কাছে সূর্যোদয়ে তুমি গানটি শোনার জন্য সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জলেশিড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর এক তারা হাই করে বাউলা মাই সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে ও পদ্ম কাপা দিঘি ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে তোর এই আঙিনাই ধরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হো আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমরা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করলেও আসলে দেশাত্মবোধক গানের মধ্যে আমরা যে আমাদের প্রাণের দেশ বাংলাদেশের ভালোবাসার একটা প্রতিচ্ছবি খুঁজে পাই সেই গানের মধ্যেই আমরা সেটা খুঁজে পেলাম ভাইয়া কেমন লাগলো গানটা বলে অবশ্যই দেশাত্মবোধক গান বলে অনেক ভালো লাগবে কারণ দেশাত্মবোধক গানের ভিতরে জড়িয়ে আছে আমাদের বাংলাদেশের অনেক স্মৃতি যা হয়তো বলতে গেলে শেষ হবে না আচ্ছা এত গান থাকতে আপনি এই গানটা কেন বললেন দর্শকদেরকে এটা আসলে আমি কোনো প্রোগ্রামে গেলেই আসলে হয়তো
এটা দিয়ে শুরু করা উচিত এবং এটা দিয়ে শুরু করি আমি প্রথমে। আচ্ছা সজীব ভাইয়া এখন কি পড়ালেখা করছেন আপনি? আমি এখন বর্তমান বিএসএস প্রথম বর্ষে পড়া করছি। আচ্ছা এই পড়ালেখার পাশাপাশি আপনি কি গান শেখেন নাকি এটা নিজে থেকে চর্চা করেন? এক কথায় বলতে গেলে মানে চর্চাটা বেশি করি, কারণ ছোটবেলা থেকে আমি নিজে নিজে চেষ্টা করি। যখন আমার মোবাইল ফোন ছিল না তখন আমি অন্যের ফোন থেকে শুনতাম, বাবার ফোন থেকে শুনতাম, এভাবে শুনতে শুনতে আসলে আস্তে আস্তে চেষ্টা করি। তাছাড়া তেমন আমার গানের কোনো শিক্ষক নাই, তবে শিখতেছি, এখন শেখার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আরও ভালো করে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা এখন কি আনুষ্ঠানিকভাবে শেখা হচ্ছে কিনা বা কোনো শিল্পকলা একাডেমিতে গিয়ে আনুষ্ঠানিক টিচার রেখে এরকম শেখা হচ্ছে? আছে, মানে মাঝে মাঝে যাওয়া হয়। আসলে পড়ালেখার একটু পড়ালেখার চাপ বেশি হওয়ার কারণে বেশি একটা শেখা হয় না, তো চেষ্টা করি, মানে দেখা যাচ্ছে মাসে চার দিন কি পাঁচ দিন এরকমভাবে চেষ্টা করি শেখার। আর এমনিতে চর্চা তো সবসময় গুনগুন করে চেষ্টা করি, এটাই। তো আমরা এখন কোন গানে যাব? এখন আমি যে গানটি চেষ্টা করব, গানটি শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের, খুবই একটি জনপ্রিয় গান, আমার খুবই পছন্দের একটি গান, তো গানটি আমি চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক এখন কথা না বাড়িয়ে চলে যাব গানে, ফিরছি টানের পর আরো অনেক কথা নিয়ে। তোমারে পাইলাম নাই আমি, তোমারে পাইলাম নাই আমি, তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা তোমারে পাইলাম নাই আমি, তোমারে পাইলাম নাই আমি, তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না মন শোকে, ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না মন শোকে, আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই তা, আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই, আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা। জীবনের ওই পারে যদি অন্য জন্ম থাকে, সাধের জন্ম বন্ধক দিয়া পাই যেন তোমাকে, জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জন্ম বন্ধক দিয়া পাই যেন তোমাকে, জনম জনম আমার সুরে তোমারই গান গায় আয়, জনম জনম আমার সুরে তোমারই গান গায়, আমি যে তোমার হইয়াছি,
এই ভেবে সুখ পায় আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পায় তোমারে পাইলাম নাই আমি তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আচ্ছা এই যে এত সুন্দর মানে বিরহের গানটা কেন শোনালেন আমাদেরকে? আসলে যে সময় আসলে সিচুয়েশন বুঝে আর কি, মানে যে সময় আমি এখানে বসে আছি, তো এই সময় কেন জানি এইটাই বলতে ইচ্ছে করলো। মানে আমার আসলে একটা বিষয় কি, মানে আমার আবেগ, মানে যে সময় যেটা ভালো লাগে ঠিক সেই মুহূর্তে সেই ধরনের গান আমি চেষ্টা করি। মানে এত সুন্দর পরিবেশে, এত ফুল ফল, পাখির ডাক, তারপর খোলা আকাশের নিচে বসে আপনার এরকম আনরোমান্টিক মানে একটা গান গাইতে ইচ্ছা করলো যেটা কষ্টদায়ক, আমার মনে হয়েছে যে অনেক কষ্ট না হলে এটা গাওয়া খুবই অসম্ভব। হ্যাঁ অবশ্যই, এটা আসলে অনেক কষ্টের গান। আসলে পরপারে যেন সুখে থাকে শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিকি স্যার, আমার খুবই পছন্দের একজন শিল্পী, তো স্যারের গান যখনই আসলে বলি তো তখনই কেন জানি স্যারের কথা অনেক মনে পড়ে। সুপ্রিয় দর্শক, চলছে গান ও গল্প, জমে উঠেছে আজকের গান ও গল্প। চলুন অন্য কোনো স্পটে গিয়ে আরও শুনে নিই নতুন নতুন গান ও কিছু গল্প। আচ্ছা ভাইয়া, আপনি এখন আমাদেরকে কোন গান শোনাবেন? এখন যে গানটি শোনাবো শ্রদ্ধেয় আব্দুল হাদিস স্যারের মনে প্রেমের বাতি, গানটি চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন চলে যাই গানে, কথা বলবো আবারও গানের পরে। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া রে, হইত সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। প্রেমে স্বর্গ প্রেমে নর, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া। প্রেমে স্বর্গ প্রেমে নর, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। আচ্ছা, এই যে এত সুন্দর একটা গান গাইলেন, গানটা আসলে অনেক সুন্দর, বাট একটু মর্মাহত, তাই না? আপনার কি মনে হয়েছে? তেমন না, তেমন না। আচ্ছা, এই যে এ জীবনে যাকে চেয়েছেন তাকে পাননি, এরকম একটা গান শোনালেন দর্শকদেরকে, তো আমার মনে হয় কেন জানি মনে হচ্ছে যে দর্শকদের সঙ্গে আপনি আপনার মনের কষ্টটা শেয়ার করেছেন, তো এই কষ্টটা কে দিয়েছে? আসলে কষ্ট কেউ দেয়নি, তবে বললামই, আগেই বলছি যে যেই সিচুয়েশনে, মানে মনে হয় যে এই মুহূর্তে আমার এই গানটা বলার হয়তো প্রয়োজন ছিল, তাই সেইটাই বলি। সুপ্রিয় দর্শক, তাহলে আমাদের আজকের শিল্পী সিচুয়েশন অনুযায়ী গান বলছে, যদিও অনেক কষ্টের গানের পরেও সে ধরা দিচ্ছে না যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে ঘুরবো ফিরবো, আরও অনেক কথা বলবো, চলে যাচ্ছি পরবর্তী গানে। আচ্ছা ভাইয়া, এবার আমরা কোন গানে যাব? এবার যে গানটি চেষ্টা করব, গানটি শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের খুবই জনপ্রিয় একটি গান, আমার বুকের মধ্যে কানে, আমি গানটি চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই গানটি আমার খুবই পছন্দের, আর আমি আশা করবো যে গানটি আপনাদের খুব ভালো লাগবে। চলে যাচ্ছি গানে। আমার বুকে মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে, তোমার বুকে মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকেও আমি রেখেছি কত না যাতনে, তোমার বুকে মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ওহো হো, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর, ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, ও সাগরের টানে যেমন নদী ছুটে যায়, ও হো হো, সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমায় এমন তোমায় পেতে চাই, ও তুমি আমায় জীবন তরি, তুমি আশার আলো নয়নে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকেও আমি রেখেছি কত না যতনে, তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, ও এত সুন্দর গানটা কেন মনে মনে স্থির করলেন যে এখানে এই গানটা গাইবেন? এই পরিবেশে এই গানটি বলতে অনেক ইচ্ছে করছিল, সেই কারণে এটা। সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা পরিবেশে এক একটা আলাদা রকম গান পেয়েছি এবং আলাদা কিছু প্রশ্ন তার কাছ থেকে অ্যান্সার পেয়েছি, সো মনে হয় আজকের অনুষ্ঠানটি আমরা গল্প এবং গান দিয়ে দুটো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি।
তবু আরেকটু জানতে চাই যে এই যে এই গানগুলো যেহেতু আগের জেনারেশনের, এই জেনারেশনের গানের মধ্যে আপনি না থেকে ওই জেনারেশনে কেন গেলেন? আমি যখন ছোট ছিলাম ঠিক তখন থেকেই, মানে ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়তাম, ঠিক তখন থেকেই মানে আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি শিল্পী আছে, যেমন শ্রদ্ধেয় আব্দুল হাদি স্যার, শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার, শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার, খালিদ হাসান মিলু স্যার, এনাদের গানগুলো কেন জানি মানে আমার এত ভালো লাগতো। তো আমি যখনই মানে কারোর ফোনে শুনতাম গানগুলো, তখনই আমি গানগুলো তোলার চেষ্টা করতাম, গুনগুন করে তখনই গানগুলো তোলার চেষ্টা করতাম। সেই ছোটবেলা থেকেই কেন জানি আমার মানে ছায়াছবির গান, পুরাতন শিল্পীদের গান, এই গানগুলো আমাকে মানে কেন জানি টানে, এই গানগুলো তখন থেকে ইচ্ছা করে। আচ্ছা, এই গানগুলোর মধ্যে আপনি যে সুরগুলো খুঁজে পেয়েছেন, এখনকার জেনারেশনের গানগুলো কি আপনার বলবো যে সেই সুরটা খুঁজে পান না? সত্যি কথা বলতে আমাদের কিংবদন্তি শিল্পী যারা আছেন, বর্তমান যারা নতুন নতুন অনেক বড় শিল্পী আছেন, তো তারা তো অনেক ভালো করছে, তারপরেও আমার কেন জানি মনে হয় যারা কিংবদন্তি তাদের গানের মতো করে আমি মানে খুঁজে পাই না কাউকে। সেই কারণে আমি পুরাতন শিল্পী কিংবদন্তি শ্রদ্ধেয় স্যার যারা আছেন বললাম, তাদের গানগুলোর চেষ্টা করি তোলার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা চাই যুগে যুগে আগের যুগের গানগুলো আমাদের মাঝে এখন এমনভাবে ছড়িয়ে পড়ুক যাতে এই যুগের গানগুলো যেরকম আছে সেরকম থাক, তবে আগের যুগের গানগুলো একটু বেশি প্রাধান্য পায়। সুপ্রিয় দর্শক, এই সুন্দর সুন্দর ঝিরিঝিরি বাতাসে এবং দুষ্টু মিষ্টি রোদের সাথে আজকে সারাটা দিন কেটে গেল প্রান্তিক শিশু পার্কে। আবারও এরকম কোনো একটা বিনোদন পার্কে নিয়ে যাবো আপনাদেরকে নতুন কোনো শিল্পীর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিনেদা টিভির সঙ্গেই থাকুন।